দেখেন সবাই, সবাই একটু দেখেন এদিকে। আজকে প্রথমে দেখব যেটা, সেটা হচ্ছে আমরা যদি কোনো একটা ক্যানভাস নিয়ে ফেলি, সেই ক্যানভাসটাকে পরবর্তীতে রিসাইজ করা যায় কিভাবে সেটা দেখব। কন্ট্রোল এন দিয়ে আমি একটা নতুন ডকুমেন্ট নিচ্ছি, একটু কাজ বন্ধ করে দেখেন আগে। এই জায়গাটাতে 894 দেখাচ্ছে, আমি 1000 করে দিচ্ছি, নিচেও 1000 করে দিচ্ছি। এই সাইজে আমি একটা ক্যানভাস নিয়ে ফেললাম। তা এখন আমার যদি মনে হয় যে ক্যানভাসটাকে আমি ছোট করব বা বড় করব, বা আমার ডিজাইনের জন্য হয়তো বড় লাগতে পারে, যেন একটা ছোট উদাহরণ যদি দেই, আমরা যখন ওয়েব ইন্টারফেসগুলো তৈরি করি তখন এর ওয়েটটা কিন্তু 1920 নিয়ে নেই, হাইটটা কিন্তু জাস্ট কিছু একটা দিয়ে রাখি। তারপর ডিজাইন করতে করতে আমরা যতদূর হাইট নিয়ে যাই, তো হাইটটা আস্তে আস্তে বাড়ায় নিয়ে নিয়ে আমরা কাজ করি। অ্যাট এ টাইম আমরা 10,000-20,000 হাইট দিয়ে রাখি না, হয়তো 2-3,000 দিয়ে রাখলাম, সেইটুকু ফিল হয়ে গেল, পরবর্তীতে আমি এবার সেটাকে এক্সটেন্ড করে নিচের দিকে আবার বাড়ায় নিলাম, বাড়ায় নিয়ে আবার হয়তো আরও 3,000 বাড়ালাম, সেটুকু আবার ফিল করলাম। তো আস্তে আস্তে ডিজাইনের জন্য আমার যতটুকু হাইট হয় ওই জিনিসটা আমরা নিয়ে নেই। তো এইখানে যদি ওইরকম চিন্তা করি, বা আমাদের ডিজাইনের জন্য এরকম হয়তো ডান দিকে বেশি লাগতে পারে, বাম দিকে বেশি লাগতে পারে, উপরে বা নিচে বেশি লাগতে পারে, সেই কাজটা আমরা করতে পারবো ক্যানভাস সাইজ নামে একটা অপশন থেকে। সেটা পাওয়া যাবে ইমেজের মধ্যে, ইমেজ থেকে ক্যানভাস সাইজ নামে একটা অপশন পাওয়া যাবে, শর্টকাটটা হচ্ছে কন্ট্রোল অল্টার সি। এখানে যদি যাই, ক্যানভাস সাইজ নাম দেখাচ্ছে এবং কারেন্ট সাইজটা দেখাচ্ছে যে 1000 পিক্সেল বা 1000 পিক্সেল এটার সাইজ এখন আছে। তো নিউ সাইজ আমি যদি করতে চাই, এখান থেকে আমি ইনপুটটা দিতে পারবো, উইথ বাড়াবো না হাইট বাড়াবো না দুইটাই বাড়াবো, সেটা এখান থেকে আমি বাড়াই দিতে পারবো। আর এখান থেকে অ্যাঙ্কর নামে একটা অপশন দেওয়া আছে, সেই জায়গাটা থেকে আমি বলে দিতে পারবো যে আমার ক্যানভাসটা কোন দিকে এক্সটেন্ড করবে, শুধু একদিকে করবে না সব দিকে করবে, সেই জায়গা সেই জিনিসটা আমি এখান থেকে বলে দিব। এখন আমি যদি একটা এখান থেকে জিনিস সেট করে নিই যে কোন দিকে বড় করতে চাচ্ছি, আমি হয়তো ডান দিকে বড় করব, ডান দিকে হয়তো আমার 1500 হওয়া দরকার। ডান দিকে তার মানে কি উইথ বড় করতে হবে, তাই না? এটুকু বোঝা যাচ্ছে না যে ডান দিকে হলে উইথটাই বড় করতে হবে? ডানে বামে যদি হয় তাহলে উইথ নিয়ে কাজ করতে হবে, উপর নিচে হলে হাইট নিয়ে কাজ করতে হবে। তো ডানে যদি আমি 1500 করে দেই, এখন যেটা করবে, এই জায়গায় কি দেখাচ্ছে, অ্যারোগুলো সব বাইরের দিকে দেখাচ্ছে না? আচ্ছা, তো অ্যারোগুলো যদি বাইরের দিকে দেখায় তার মানে সে কি করবে, উইথ যেহেতু বাড়াইছি তার মানে দুই পাশ থেকে সে বাড়বে, নর্মালি সে কি করবে, দুই পাশ থেকে 250 করে বড় হয়ে 500 করে বড় হয়ে যাবে, যে 500 আমি বাড়াইছি দুই পাশ থেকে 250 করে বেড়ে যাবে। কারণ আমি যদি চাই যে শুধু ডান দিকেই 500 এক্সটেন্ড করবো, সেক্ষেত্রে এই অ্যাঙ্করগুলো দিয়ে আমাকে বুঝাই দিতে হবে। দেখেন আমি যদি এক এক জায়গায় ক্লিক করি, অ্যারোগুলোর ডিরেকশন কিন্তু চেঞ্জ হয়, মাঝখানে দিলে সব দিকে যাচ্ছে, যদি এদিকে আসি এরকম হচ্ছে, এদিকে আসলে এরকম, কোনায় গেলে এরকম হচ্ছে, তো ব্যাপারটা এরকম। তো আমি যদি শুধু ডান দিকে দিতে চাই, সেক্ষেত্রে অ্যারোগুলো আমার ডান দিকে শো করাতে হবে। আমি যদি এখানে ক্লিক করি, দেখেন কি হচ্ছে, অ্যারোগুলো ডান দিকে দেখাচ্ছে না, ডান দিকে দেখাচ্ছে এবং উপর নিচেও দেখাচ্ছে। আমি কিন্তু হাইট কোনো চেঞ্জ করি নাই, যেহেতু চেঞ্জ করি নাই তাহলে উপর নিচে যাবে না, শুধু ওইটা যেহেতু চেঞ্জ করছি এবং এটা এদিক থেকে দেখাচ্ছি, তো আমার এই জায়গাটা শুধু ডান দিকে 500 বড় হওয়ার কথা। এখন ক্যানভাসটা যদি বড় হয়, সাদা কালারে আসলে কিন্তু বোঝা যাবে না, এখান থেকে কি করা যায় দেখেন, ক্যানভাসের এক্সটেনশন যেটা আসবে সেটার কালারটা চেঞ্জ করা যায়। তো আমি জাস্ট চেঞ্জ করতেছি যাতে যে এক্সটেনশনটা আসবে সেটা যাতে আলাদা করে চিনতে পারা যায়। তো ডান দিকে 500 বেশি আসার কথা, দেখেন ডান দিকে কিন্তু ঠিক এইটা 1000x1000 ছিল, এই জায়গাটা কিন্তু 500x1000, এই জায়গাটা আমি এক্সটেন্ড করছি ঠিক ডান পাশেই চলে আসছে। বোঝা যাচ্ছে কি ব্যাপারটা? আচ্ছা, আরেকবার দেখি যে অন্য কোনো দিকে যায় কিনা। এবার আমি শর্টকাটে আনলাম এটা। তো এবার যদি আমি হাইট নিয়ে কাজ করি, হাইট হয়তো আমি 2000 করে দিচ্ছি, কারণ হাইটটা আমি চাচ্ছি নর্মালি কী হয় সেটা একটু দেখে নিই। নর্মালি যেটা হচ্ছে, যদি ওকে করে দেই, নর্মাল হচ্ছে দুই পাশ থেকে বড় করবে অর্ধেক অর্ধেক করে নিয়ে,
কারণ আমি যদি চাই শুধু উপরে বা শুধু নিচে বড় করব, সেক্ষেত্রে এই জায়গা থেকে আমার চেঞ্জ করে দিতে হবে। হাইটটা আমি আবার 2000 করতেছি। এখন যদি আমি এই জায়গায় দিয়ে দেই, নিচের দিকে অ্যারো দেখাচ্ছে, তার মানে সে কোন দিকে বড় হবে, নিচের দিকে বড় হবে। এখন অ্যারোটা আমি নিচে ক্লিক করতেছি, তার মানে এই না যে সে নিচে যাবে। আমি নিচে ক্লিক করে অ্যারোটা আমি উপর দিকে দেখাচ্ছি, তার মানে উপর দিকে বড় হবে। এখন উপর দিকে দেখাচ্ছে যে এক্সট্রা 1000 আমি হাইট নিছি, এই হাইটটা কিন্তু উপরে আসবে। এবার কি বোঝা যাচ্ছে পুরোটা? এটা একটু প্র্যাকটিস করে নেন সবাই। বাড়ানো যেরকম যাচ্ছে কমানো যাবে। আবার যাচ্ছি ক্যানভাস সাইজে, হয়তো আমার উইথটা হয়তো 800 করা দরকার, 800 করে দিচ্ছি। 800 কোন দিক থেকে কমাবো সেটা করে দেওয়া যায়। কমানোর সময় কি হয়ে যাচ্ছে দেখেন, অ্যারোগুলো কিন্তু ভিতরে ঢুকে যাচ্ছে, তাই না? সেই কাজটা করতেছে। তো আমি যদি এখান থেকে চাই যে কমাবো শুধু এই দিকে বা এই দিকে, সেটাও আমি বলে দিতে পারবো। কমালে আসলে এটা কাজ করবে না, তাই না? ওকে করে দিয়ে দেখি কমে গেল। তো কমালে আসলে ওই যে কালারটা দিয়ে রাখছে এটা কাজ করবে না, তার কারণ যা যা আসতেছে সেটা থেকেই কেটে যাচ্ছে, নতুন করে কালার দেওয়ার কোনো জায়গা কিন্তু নাই। এরকম ছিল ব্যাপারটা, চাইলে কমানো সম্ভব। আবার হয়তো হাইটটা হয়তো কত আছে, এখানে 1000 আছে, আমি হয়তো 500 করবো। 500 করবো কোন দিক থেকে? হয়তো আমি নিজ দিক থেকে ছোট করে ফেলবো 500। সে কাজটা এখান থেকে করা যাবে। ওকে করে দিলে জাস্ট নিচ দিক থেকে 500 কমে যাচ্ছে। মনে হচ্ছে যে দুই পাশ থেকেই কমে যাচ্ছে, আসলে কিন্তু দুই পাশ থেকেই কমতেছে না, নিচ থেকেই কমে যাচ্ছে। যেহেতু আমি নিজ দিকে ডিরেকশন দিয়ে দিছি, সে কাজটাই করবো। একটু দেখে নেন এটা। আচ্ছা, একটা ইমেজ নিয়ে রাখছি আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে, আসে দেন। জাস্ট ওপেন করে নিয়ে আসছি ইমেজটা। এখান থেকে আরও একটা জিনিস দেখব, যেটাকে বলা হয় ইমেজ সাইজ। ইমেজ সাইজটাও পাওয়া যাবে ইমেজ থেকেই, ক্যানভাস সাইজের উপরে। শর্টকাট দেখাচ্ছে কন্ট্রোল অল্টার আই। এখানে গেলে কিছু ইমেজ রিলেটেড অপশন পাওয়া যাবে, যেমন উইথ হাইটের ব্যাপারটা আছে, এখানে লিঙ্কটা দেওয়া আছে। লিঙ্কটা থেকে কি করবে, যে আসলে লিঙ্ক করা থাকলে উইথ হাইট রেশি অনুযায়ী ছোট বড় হবে, আর এটা দেওয়া না থাকলে শুধু এক পাশ থেকে ছোট বড় করতে পারবো। এখানে রেজলিউশন দেওয়া আছে, রেজলিউশন এখানে 300 দেখাচ্ছে। আর এইদিকে কিছু জিনিসপত্র দেওয়া আছে, এগুলো সাধারণত অটোমেটিকই থাকে। এখান থেকে যে ব্যাপারটা দেখব, এখানে সাইজ দেওয়া আছে কত, 1200x785। তো ইমেজ সাইজ থেকে আমরা কি করি, সাধারণত ইমেজের রেজলিউশন চেঞ্জ করি এবং ইমেজের সাইজটা ছোট বড় করে থাকি। তো এখান থেকে ইমেজটাকে যদি ছোট বড় করতে চাই, ঠিক ক্যানভাস সাইজের মতোই, আমি যদি এখান থেকে 1200 আছে, যদি এখানে আমি 800 করে দিই বা 800ই করে দিচ্ছি, হাইটটা কমে হয়ে যাচ্ছে 523। যদি ওকে করে দিই, দেখা যাবে যে ইমেজটা ছোট হয়ে যাচ্ছে। আবার যদি আমি কন্ট্রোল অল্টার আই দিয়ে ইমেজ সাইজে যাই, আগে 1200 ছিল, এখন আমার ইমেজের সাইজটা শো করতেছে 800, তাই না? তার মানে ইমেজটা আমি ছোট করে ফেলছি। রেজলিউশনের যে ব্যাপারটা, আমরা যখন ওয়েবে কাজ করি, সাধারণত ইমেজগুলোকে এরকম 300 যে রেজলিউশনের ছবিগুলো, সেগুলোকে কনভার্ট করে 72 করে দেওয়া হয়। বিশেষ করে ওয়েব ইন্টারফেসে যখন কাজ করা হয়, ওয়েব ইন্টারফেসের মধ্যে, তখন এই হাই রেজলিউশনের যে 300 600 এই রেজলিউশনের যে ইমেজগুলো থাকে, সেগুলোকে কনভার্ট করে 72 করে নেওয়া হয়। কারণ তাহলে কি হয়, ইমেজের ওয়েট কমে যায়, ভলিউম কমে যায়, এবং এই ইমেজটা যখন ফ্রন্ট এন্ড ডেভেলপাররা ইউজ করে, তখন তাদের সাইট লোড হতে অনেক কম সময় নেয়। একটা 300 রেজলিউশনের ইমেজ যদি যায়, সে তার সাথে যদি আমরা 72 রেজলিউশনের ইমেজ কম্পেয়ার করি, তো দুইটার মধ্যে অনেক পার্থক্য হবে ভলিউমের। তো যত জায়গা কম নিবে সে, সেটা লোড তত ফাস্টার হবে। এই জন্য কী করা হয়, ইমেজগুলোকে লাইট ওয়েট করার জন্য 72 রেজলিউশন করে ফেলা হয়। সেই কাজটা আমরা দেখতে পারি, যে একটা ইমেজের রেজলিউশন কীভাবে কনভার্ট করে কম করা যায়। বেশি তো করা যাবে না, যেহেতু ইমেজ এটা, বেশি করা যাবে না, কিন্তু কম করা যাবে। ইমেজের সাইজের ক্ষেত্রে আমরা কখনো বাড়াবো না, কি করব, ছোট করতে পারবো। বাড়ালেই সেটা আসলে কোয়ালিটি নষ্ট হয়ে যাবে। রেজলিউশন চেঞ্জ করার জন্য জাস্ট কি করব, এই যে রিসাম্পল জায়গাটা আছে, এই জায়গাটা তুলে দিতে হবে। এটা তুলে দিয়ে এখান থেকে কমায় দিব, 72 করে দিয়ে এটা আবার ক্লিক করে দিব। সেন্টিমিটার থেকে আমি যদি আবার পিক্সেলে যাই, এই জায়গাটা কিন্তু আমি সেম পাবো। অন্যভাবে যদি করি, এই জায়গাটা দেখা যাবে যে আমার সাইজও চেঞ্জ হয়ে যাচ্ছে,
রিস্যাম্পল কথাটা তুলে দিয়ে আমি যদি রেজুলেশনটা চেঞ্জ করে দেই, তারপরে আবার এটা টিক মার্ক করে দিলে এই সাইজটা আমি মানে যা ছিল তাই পাবো। তো এইভাবে যদি ওকে করে দিই এটা রেজুলেশন কমে, আবার যদি আমি যাই, সরি, আবার যদি আমি ইমেজ সাইজে যাই, দেখবো এখন এটা রেজুলেশন শো করতেছে 72। এখন এটা কিন্তু আর 300 রেজুলেশনে নাই, এটার ওয়েট অনেক কমে গেছে। আগে সম্ভবত 2.3 মেগাবাইট দেখাচ্ছিল এরকম কিছু একটা, এখন দেখেন 1.20 মেগাবাইট হয়ে যাচ্ছে এটার সাইজ। তো এরকম ব্যাপারটা ছিল, এটা একটু দেখে নেন। ইমেজ সাইজটা শুধু ইমেজের জন্যই কাজ। এবার দেখবো এই ইমেজ থেকে আরও একটা জিনিস পাওয়া যাবে, ইমেজ রোটেশন নামে একটা কথা আছে এখানে, তো এর মধ্যে ব্যাপারগুলো একটু দেখব। রোটেশন মানে কি, রোটেট করার কথা বলা হচ্ছে। 180 ডিগ্রি যদি রোটেট করি, তো এই জিনিসটা এখন জিরো যদি থাকে, 180 হয়ে কী হবে, জাস্ট উল্টা যাবে না, 180 হলে হাফ ঘুরে যাবে, তার মানে উল্টে যাবে। এটা যদি জিরো হয়, 90 হচ্ছে উপর বরাবর, এ পাশে হচ্ছে 180, জাস্ট সে ঘুরে যাচ্ছে। তারপরে 90 ডিগ্রি ক্লক ওয়াইজ, 90 ডিগ্রি কাউন্টার ক্লক ওয়াইজ, এইগুলো তো আমরা বুঝি দেয় না, বুঝি না ক্লক ওয়াইজ কোনটা, আচ্ছা, আর কাউন্টার মানে তার উল্টা দিকে। আরবিটারিটা একটু পরে দেখতেছি। আর ফ্লিপ ক্যানভাস হরাইজন্টাল, ফ্লিপ মানে হচ্ছে রিফ্লেক্ট, তাই না? তো এখানে কিন্তু ক্যানভাসটাকে সে কী করবে, হরাইজন্টালি রিফ্লেক্ট করে দিবে, আর এখানে ভার্টিক্যালি রিফ্লেক্ট করবে। একটা যদি দেখি, হরাইজন্টালি মানে ডান বাম, তাই না? ইদুরটা এই পাশে ছিল, এই পাশে চলে আসছে, মানে জাস্ট রিফ্লেক্ট করে দিয়েছে। আর ভার্টিক্যালটা কী করবে, জাস্ট উপর নিচ বরাবর রিফ্লেক্ট করবে। আরবিটারি যদি দেখি, অনেক সময় কি হয়, আমরা কোনো ইমেজ হয়তো স্ক্যান করা তো বুঝি, তাই না? হয়তো ইমেজ স্ক্যান করা হয় বা আমরা ছবি তুলতে গেলে অনেক সময় একটু বাঁকা হয়ে যায় না, ছবিটা তো একটু বাঁকা হয়ে যায়। তো এখান থেকে যে আরবিটারি অপশনটা দেখা যাচ্ছে, তো এটা দিয়ে কি করা যায়, কোনো বাঁকা ইমেজকে সোজা করে ফেলা যায়। বাঁকা বলতে কীরকম, বাঁকা বলতে বোঝাতে পারি এরকম, এরকম বাঁকা ইমেজটা এখন বাঁকা দেখা যাচ্ছে না, এরকম বাঁকা। অনেক সময় এরকম বাঁকা কিন্তু স্ক্যান করলে হয়ে যায়, ছবিটা যদি ঠিক মতো না বসায় এরকম বাঁকা হয়ে যায়। তো এই টাইপের কাজকে আমরা কি করে ফেলতে পারবো, ইজিলি সোজা করে ফেলতে পারবো, সেটা একটু দেখবো কিভাবে। এটা কিন্তু এই আরবিটারি থেকেই, আরবিটারি অপশন থেকেই করতে পারা সম্ভব। তো ওই আরবিটারি অপশনটা ইউজ করার আগে ছোট্ট একটা কাজ করতে হবে। এই যে আই ড্রপার টুলটা দেখা যাচ্ছে, এর মধ্যে বেশ কয়েকটা টুল আছে, এর মধ্যে একটা টুল পাওয়া যাবে রুলার টুল। এই লেয়ারটা সিলেক্ট রেখে, যে লেয়ারটা আমি সোজা করতে চাচ্ছি সেটা সিলেক্ট রেখে একটা কাজ করব, যে এই যে লাইন বরাবর একটু চেষ্টা করব অ্যাকিউরেট করার, তো রেজাল্টটা অ্যাকিউরেট পাওয়া যাবে। যেটা করতে হবে সেটা হচ্ছে এই লাইন বরাবর একটা লাইন টেনে দিতে হবে, এর যে যে বরাবর আছে সে একটু বাঁকা হয়ে আছে, বাঁকা করে একটা লাইন টেনে দিতে হবে, তাহলেই কাজটা হয়ে যাবে। আমি আপাতত এখান থেকে করতেছি, এটা লাইন টানার ওয়েটা হচ্ছে যে ক্লিক করে ছেড়ে দেওয়া যাবে না, ক্লিক করে ড্র্যাগ করতে হবে, ঠিক মতো হয়তো বসে নাই, এতটুকু এনে বা এতটুকু এনে বা পুরোটাও করতে পারেন, জাস্ট বুঝাই দিতে হবে যে এরকম বাঁকা হয়ে আছে। মোটামুটি ঠিক আছে এখন। তো এই কাজটা যদি হয়ে যায়, তারপরে আমরা যাব হচ্ছে ইমেজ থেকে যে আরবিটারি অপশনটা ছিল এখানে, তো এখানে এসে আমরা কিছুই করব না, কিছুই করতে হবে না, এটা অটোমেটিক সে ফিক্স করে নিবে। এই যে লাইনটা টেনে দিছি এর জন্য কোন দিকে যেতে হবে, কাউন্টার ক্লকওয়াইজ বলতেছে, এটা সোজা করতে হলে আসলে উল্টা দিকে যেতে হবে, তাই না? সেটা কিন্তু সে ডিটেক্ট করে ফেলছে, হ্যাঁ এত এত আমার এটা এইটা সোজা করার জন্য আমার কাউন্টার ক্লকওয়াইজ যেতে হবে, সেটা কিন্তু সে ডিসাইড করে ফেলছে এখান থেকে। আর অ্যাঙ্গেল এতটুকু করতে হবে সেটাও সে করে ফেলছে। এটা যদি ক্লিক করে দেই, ইমেজটা কিন্তু দেখেন সোজা হয়ে গেছে না, এখন সোজা না একদম। তো এই এই কাজটা করে এটা করা সম্ভব।
প্রথমে যদি আমরা দেখি অ্যাডজাস্টমেন্ট মেনু থেকে ব্রাইটনেস কন্ট্রাস্টের কাজটা কি, ব্রাইটনেস কন্ট্রাস্ট হলো বেসিক্যালি একটা ইমেজকে, ওভারঅল ইমেজকে তার ব্রাইটনেসকে বাড়াতে পারেন, কন্ট্রাস্টটাকে বাড়াতে পারেন বা কমাতে পারেন, ইটস আপ টু ইউ। অনেক সময় ইমেজ যদি আপনার ওভার এক্সপোজ হয়ে যায় সেই ক্ষেত্রে হয়তো আপনাকে কন্ট্রাস্ট কমাতে হতে পারে অথবা ব্রাইটনেস কমাতে হতে পারে। যখন যেটা প্রয়োজন হয় সেটা আপনি বুঝে নেবেন কখন কোনটা প্রয়োজন আপনার। তারপরে আছে হলো আপনার লেভেল। আচ্ছা, লেভেলটা একটু বোঝার বিষয় আছে। লেভেলে যে বিষয়গুলো আছে সেখানে চ্যানেল আছে। চ্যানেল মানে হলো আমরা যে ডকুমেন্টটা নিয়েছি সেই ডকুমেন্টটা হলো 8 GB রেড গ্রিন ব্লুতে আছে। যদি এটা সিএমআইকে হতো তাহলে এখানে চ্যানেলগুলো সিএমআইকে দেখাতো। এখন একটা ছবির কয়টা এরিয়া থাকে আমরা কি জানি? একটা ছবির মিনিমাম 3টা এরিয়া থাকে। 3টে এরিয়া 3টা নাম আছে। একটা হলো হাইলাইট, একটা মিড টোন, একটা শ্যাডো। হাইলাইট বলা হয় ছবির সবচেয়ে হোয়াইট এরিয়া যেটা। মনে করেন এই ছবির মধ্যে এই যে সাদা যে এরিয়াটা আছে, হাইলাইটের যে এরিয়াটা আছে এটা হলো হাইলাইট বলা হয়, যেখানে হোয়াইটের পরিমাণ সবচেয়ে বেশি। আরেকটা হলো ডার্ক এরিয়া, ছবির মধ্যে দেখেন যে ডার্ক আছে, একদম ব্ল্যাক আছে। তাহলে একটা হলো হাইলাইট, আর একটা হলো এটাকে ডার্ক এরিয়াটা বলা হয় শ্যাডো, আর বাকি যে জায়গাগুলো আছে সমস্ত এরিয়াটা হলো মিডটোন। তার মানে একটা ছবির মধ্যে 3টে এরিয়া থাকবে, হাইলাইট, শ্যাডো, মিডটোন থাকবে। তো আমরা যদি অ্যাডজাস্টমেন্ট মেনু থেকে লেভেলে যাই, এখানে আমরা 3টে এরিয়া পাবো। আপনারা যদি খেয়াল করেন 3টে বাটন আছে 3টা কালারের। এটা দেখেন হোয়াইট আছে, এই বাটনটা হোয়াইট, এই বাটনটা ডার্ক, এই বাটনটা মিডল, মানে মাঝামাঝি টোন দিয়েছে। তার মানে এটা দেখেও যে কেউ বুঝতে পারে আসলে 3টা সেক্টর নিয়ে 3টা বাটন কাজ করে, 3টা স্লাইডার কাজ করে। আপনি যদি হাইলাইট এরিয়াটা বাড়াতে চান, বাড়াতে থাকেন, দেখেন ছবির যে হাইলাইট এরিয়া আছে এই যে দেখেন এগুলো আরও সাদা হচ্ছে, সাদা জায়গাগুলো আরও সাদা হচ্ছে। আবার যদি আপনি শ্যাডো এরিয়াটা বাড়াতে চান, দেখেন যে যে এরিয়াগুলো ডিপ ছিল সেগুলো আরও ডিপ হচ্ছে। আর যদি মিডটোন নিয়ে কাজ করেন, মিডটোনের যেটা হয় এটা দুই দিকে কমানো যায় বাড়ানো যায়। মিডটোন আপনি বাড়াতেও কমাতেও পারেন, আবার বাড়াতেও পারেন, দুইটা অপশনই আছে। আবার এখানে যে কাজটা করা যায় আপনি চ্যানেল অনুযায়ী কাজ করতে পারেন। আপনি যদি চান যে আপনি শুধু রেড নিয়ে কাজ করতে চান, রেডের আপনি হাইলাইটেড এরিয়া কমাতে চান বা বাড়াতে চান, সেই কাজগুলো সিঙ্গেল সিঙ্গেল করা যায়। তারপরে আছে নেক্সট আছে কার্ভ। কার্ভের হলো একটু যদি আপনারা খেয়াল করেন ক্লাসের দিকে, কার্ভের দিক, কার্ভে যেটা হলো এখানে দেখেন দুইটা এরিয়া আছে। আগেটা ছিল কয়টা? 3টা ছিল, লেভেলের মধ্যে ছিল 3টা, এখানে হলো 2টা, একটা হলো শ্যাডো, একটা হলো হাইলাইট আছে। তো শ্যাডো হাইলাইট আপনি এখান থেকে কনফিগার করতে পারেন। এছাড়া বেসিক্যালি এই কার্ভ দিয়ে যেটা করা হয়, একটা কার্ভের মধ্যে মাল্টিপল অপশন পাওয়া যায়, মাল্টিপল পজিশন পাওয়া যায়। আপনি যদি এটা ধরে সরান একরকম কালার হবে, আবার যদি আপনি এটাকে ছেড়ে দেন এখান থেকে বাড়ান এটা ডিফারেন্ট কালার হবে। তো এই কার্ভগুলোর সুবিধা হলো এটা আসলে প্রিসাইজ যখন প্রফেশনাল কাজ করা হয় তখন এই কার্ভটা নিয়ে কাজ করা হয়। এখানে মাল্টিপল অপশন নিতে পারেন, মাল্টিপল ভেরিয়েশন তৈরি হয় কালারের। এইখানেও আপনি একই রকম পাবেন, কাস্টম চ্যানেল পাবেন, কোনো একটা রেড কালার, গ্রিন কালার, ব্লু কালার, অথবা সিএমওআইকে হলে সিএমওআইকে কালার নিয়ে আপনি কাজ করতে পারেন। ইমেজের ক্ষেত্রে এই জিনিসটা খুব ভাইটাল ইস্যু। তারপরে যেগুলো আছে সেগুলো খুব একটা ভাইব্রেন্ট না। হিউয়েন স্যাচুরেশন আমার দেখানোর কথা ছিল, হিউয়েন স্যাচুরেশন দেখাবো আপনাদেরকে। এটা খুব একটা মজার টুল। মজার হলো দেখেন হিউয়েন স্যাচুরেশনে যেটা হয়, হিউ যদি আপনি চেঞ্জ করেন, খেয়াল করে দেখেন ছবিটা কালার রেখে যেই যেখানে নিয়ে যাচ্ছে সেই কালার কম্বিনেশনে তৈরি হচ্ছে। হ্যাঁ, সেম কালার থাকছে না, মাল্টিপল এরিয়া মাল্টিপল কালার চেঞ্জ করছে সে। এখন আপনি হয়তো একটা কালার নিলেন, এটা হলো গ্রিনিশ কিছুটা ভাব আসছে তাই না পুরো ছবির মধ্যে, চাইলেন সেখানে কালারের স্যাচুরেশন মানে তো জানি আমরা কালারের পরিমাণ, কালারের পরিমাণ আমরা যদি কমাতে চাই কি হবে দেখেন, আস্তে আস্তে স্যাচুরেশন যদি জিরো হয়ে যায় বা 100% সরি -100 হয় তাহলে আসলে হয়ে যাবে ব্ল্যাক, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। যদি কালার 100% বাড়িয়ে দেন তাহলে কালারের পরিমাণটা, কালারের আধিক্যটা সবচেয়ে বেশি থাকবে ছবির মধ্যে। তাহলে কোনো ছবিতে যদি নর্মালের নর্মাল থাকে জিরো, পজিশন থাকে জিরো, যদি আপনি সেখান থেকে কালার পরিমাণ বাড়াতে চান, দেখেন কালার কিন্তু বাড়ছে, পুরো ছবির মধ্যে কালার পরিমাণ বেড়ে যাচ্ছে। নিচে যেটা আছে লাইটনেস, লাইটের পরিমাণ মানে আলোর পরিমাণ যদি আমরা কমাতে চাই তাহলে কী হবে, অন্ধকার হয়ে যাবে, এটা স্বাভাবিক কথা। যদি আমরা বাড়াতে চাই তাহলে সাদা হয়ে যাবে, এত আলো দিলেন বেশি আলোর কারণে এরকম বার্ন হয়ে যায়।
সো এটা বুঝে শুনে কালার কমানো বাড়ানোর বিষয়টা দেখতে হবে, কালার পরিমাণ কমানো বাড়ানো, মজার না বিষয়টা? আরেকটা জিনিস আছে খুব মজার, সেটা হলো কালারাইজ। আপনি যদি কালারাইজে ক্লিক করেন, পুরনো দিনের যে ছবি সেই ছবি বানানো আসলে ওয়ান ক্লিকের কাজ। এটার মধ্যে আবার বিভিন্ন ধরনের টোন দিতে পারেন। আপনারা পুরনো ছবিও দেখবেন অনেক ধরনের থাকে, কিছুটা রেডিশ থাকে, কিছুটা আবার এরকম ব্রাউন টাইপের থাকে, কিছুটা আবার এইরকম এই যে গ্রে টাইপের কিছু কালার থাকে, কিছুটা আপনার গ্রিনিশ ভাব থাকে ছবির মধ্যে। হ্যাঁ, এই টোনটার একটা নাম আছে জানেন, সেপিয়া টোন বলে এটাকে। হ্যাঁ, এই টোনটা সেপিয়া হিসেবে পরিচিত, এরকম সেপিয়া টোন আপনারা দিতে পারেন। দেখবো পরে যে জিনিসটা দেখবো সেটা হলো কালার ব্যালেন্স। একটু দেখবেন সবাই, কালার ব্যালেন্সে যে জিনিসটা আমাদের শিক্ষণীয়, যে জিনিসটা আমাদের জানা প্রয়োজন, সেটা হলো দেখেন যে কোন কালার বাড়ালে কোন কালারের পরিমাণ কমে যায়। তার মানে হলো কালারটা আসলে ব্যালেন্স, ব্যালেন্স করে কি যে একটা কালার বাড়াবেন আরেকটা কালারের পরিমাণ কমে যাবে, এখানে সেই জিনিসটা দেওয়া আছে। যদি আপনি সায়ানের পরিমাণ আপনি বাড়াতে থাকেন ছবির মধ্যে, রেডের পরিমাণ কমতে থাকবে ছবির মধ্যে, রেডের পরিমাণ। আবার যদি আপনি রেডের পরিমাণ বাড়ান তাহলে সায়ানের পরিমাণ কমতে থাকবে। এই ছবিগুলো মানে এই ব্যালেন্সিংগুলো সুবিধা হয় যারা প্রিসাইজ কোনো ছবির কাজ করেন তাদের জন্য এটা খুবই ভাইটাল ইস্যু। যে আপনি ইয়েলো বাড়াবেন তাইলে সেখান থেকে ব্লুর পরিমাণ কমে যাবে, ব্লু বাড়াবেন ইয়েলো পরিমাণ কমে যাবে। এইখানে আবার তিনটা এরিয়া আছে, হাইলাইট আছে, শ্যাডো আছে, মিডটোন আছে। তবে ছবির কালার ব্যালেন্স করতে গেলে সাধারণত মিডটোনটা ইউজ করা হয়, কারণ মিডটোন যদি হয় তাহলে ওভারঅল পুরো ছবির মধ্যে ইফেক্টটা পড়ে। তবে কখনো কখনো আপনার হাইলাইট ইউজ হতে পারে, শ্যাডো ইউজ হতে পারে, এটা হলো খুব প্রফেশনাল যখন হবেন তখন এটা প্রয়োজন হবে। ইনিশিয়াল স্টেজে আমাদের শেখার জন্য আসলে এইটাই যথেষ্ট। আমরা আরেকটা জিনিস দেখে নিব, তারপরে প্র্যাকটিস করব, সেটা হলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। মানে আপনার কোশ্চেন আসতে পারে যে ছবি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তো ধুম করে করলেই হয়ে যাওয়ার কথা, কিন্তু এখানে এতগুলো ফিচার কেন? এর কারণটা হলো, মনে করেন আপনি একটা ছবি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করবেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে অনেক কিছু, অনেক ক্রিয়েটিভিটি আছে, অনেক স্টাইলিশ বিষয় আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটকে অনেক সুন্দর করা যায়। মনে করেন এই ছবির মধ্যে ফুলটা ইয়েলো কালার ছিল, আমাদের মনে আছে না, পিছনে গ্রিন কালার ছিল। এখন দেখেন আমি যদি গ্রিনের পরিমাণ কমিয়ে দিই তাহলে কি হয়, ইয়েলো পরিমাণ যদি আমরা কমিয়ে দিই দেখেন এটা একদম ফ্ল্যাট হয়ে গেছে, ইয়েলো যেখানে যেখানে ছিল ফ্ল্যাট হয়ে গেছে। আবার যদি ইয়েলো পরিমাণ বাড়িয়ে দিই তাহলে কি হচ্ছে? হ্যাঁ, তো এরকম অনেক সময় দেখা যায় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিয়ে যারা কাজ করে তখন আপনার প্রচুর অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হয়। ছবিটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করবেন কিন্তু সেখানে আপনি অনেক কাজ করার মতো অপশন আছে আপনার। তারপর আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করেন, দুইটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একই রকম হবে না। আপনি ডিক্লে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করলেন, যেটা ইমেজ মেনু থেকে মুড থেকে আপনি গ্রে স্কেল করে দিতে পারেন। এটা করলে যেটা হবে পুরো ডকুমেন্টটাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে, আপনি অন্য ছবি দিলেও সেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে। কিন্তু এখান থেকে যদি আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করি তাহলে যে ছবিটা আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করবো শুধু সেই ছবিটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে, অন্য ছবিগুলো, মনে করেন এখানে অন্য একটা ছবি আছে, অন্য একটা লেয়ার আছে, এই ছবিটা এখানে কালার আমরা দেখতে পাচ্ছি, নিচে ছবিটাকে ধরে যদি আমরা এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করি তাহলে দেখেন এই ছবিটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়েছে কিন্তু উপরেরটা কালার আছে। তার মানে এই সিঙ্গেল সিঙ্গেল নিয়ে কাজ করে, সিঙ্গেল লেয়ার নিয়ে কাজ করে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার ক্ষেত্রে। কিন্তু ডকুমেন্ট থেকে আপনি এই মুড থেকে যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেন, দেখেন এখান থেকে যদি টন মার্জ দেই ডিসকার্ভ তাহলে কী হলো, এখানে যত ছবি ইভেন আপনি নতুন ছবি পেস্ট করেন সেটাও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আসবে। তোলা হতো এখন যে কোনো ছবিকে যদি আপনি নেগেটিভ করতে চান তাহলে কী করবেন, এখানে এসে দেখেন ইনভার্ট লেখা আছে, যে লেয়ারটা ইনভার্ট করতে চান জাস্ট সিলেক্ট করে আপনি যদি ইনভার্টে ক্লিক করেন নেগেটিভ হয়ে গেছে। এখন তো বিপদ, নেগেটিভকে আবার পজিটিভ করা খুব বিপজ্জনক কাজ। কখনো যদি এরকম হয়ে যায় ভুলে আপনি একটা কমান্ড দিয়ে দিয়েছেন নেগেটিভ বানিয়ে ফেলছেন, পজিটিভ বানানোর জন্য আবার একই ওয়ে অ্যাডজাস্টমেন্ট থেকে আবার ইনভার্ট দেবেন তাহলে পজিটিভ হয়ে যাবে, ঠিক আছে? তারপরে দেখেন আরো কয়েকটা মজার জিনিস একটু দেখাই আপনাদেরকে প্র্যাকটিস করার আগে, পোস্টারাইজ। পোস্টারাইজ হলো আপনারা নাটকের বা বিভিন্ন জায়গায় দেখেন এরকম কিছু কাজ করা থাকে, তাই না? এই কাজটা আপনারা এখান থেকে করতে পারেন। এগুলো কালারের পরিমাণ, কালারের লেভেলের পরিমাণ, কি পরিমাণ কালার টোন থাকবে সেই জিনিসটা এখান থেকে অ্যাডজাস্ট করা যায়, পোস্টারাইজ করতে পারেন।
বিভিন্ন পোস্টার টোস্টার সাধারণত এরকম থাকে, তো এই জন্য এটা নাম দিয়েছে পোস্টারাইজ। তারপরে হলো থ্রেজহোল্ড, এটা আসলে এখানে দেখলে বোঝা যাবে না, এই ছবিটাতে বানিয়ে দেখাই হয় কিনা। থ্রেজহোল্ড সুন্দর হবে না, ইমেজ থেকে যদি আমরা থ্রেশহোল্ড দেই এরকম রাস্তাঘাটে দেখা যেত না, আগে কালি দিয়ে এরকম করে রাখতো। আপনি এর পরিমাণ কমাতে পারেন, বাড়াতে পারেন, এখন থেকে যার যার চেহারা এরকম হয়ে যাবে সবার, তাই না? তারপরে আর্টিস্ট আর্ট করলে পেন্সিল পেন্সিল ওয়ার্ক, এটা বলে পেন ওয়ার্ক, তাই না? কলম কলম দিয়ে যারা কাজ করে তারা এই ধরনের কাজ করে, সেই জিনিসটা আপনি এখান থেকে অ্যাডজাস্টও করতে পারবেন, ইচ্ছা মতো বানাতেও পারবেন, মজার জিনিস। তারপরে যেটা দেখবো সেটা হলো এইচডিআর টুনিং বলে একটা কথা আছে। এইচডিআর টোনটা খুব ইন্টারেস্টিং, আমরা যদি এইচডিআর টুনিং এ যাই, এই ছবিটাকে বাই ডিফল্ট এটা দেওয়া আছে, আমরা যদি এখানে বাই প্রিভিয়াস কোনো একটা টোন দিতে চাই যে ফটো রিয়েলিস্টিক, এটা চেঞ্জ হয়ে যাবে। কিছু প্রিসেট পাওয়া যায়, প্রিসেট করা আছে, আপনারা চাইলে প্রিসেট করে নিতে পারেন। যেমন আমরা কোনো ব্যাচে করিয়েছি, 16 নম্বর ব্যাচে এটা বানিয়েছি, এরকম ছিল, 17 নম্বর ব্যাচে ডিফারেন্ট ছিল, এরকম এগুলো কিনতে পাওয়া যায়। ইভেন আপনি বানিয়ে বিক্রিও করতে পারেন, এর জন্য মার্কেট প্লেস আছে। এটার নাম হলো গ্রাফিক রিভার, নাম শুনেছেন মনে হয় অনেকেই, তাই না? গ্রাফিক রিভারের নাম শুনেছেন না অনেকে? গ্রাফিক রিভারে গেলে আমি যে এইচডিআর টোন দিয়ে সার্চ দিয়েছি, এইচডিআর টোনের মধ্যে দেখেন এইচডিআর টোন পাওয়া যায়, যে আফটার বিফোর, বিফোর এরকম ছিল, টোনটা মডিফাই করে এরকম করেছে, অনেক ছবি করে দেখিয়েছে। সে সম্ভবত বাংলাদেশি, আর বাংলাদেশের ছেলেপেলে, হ্যাঁ বাংলাদেশি, শাপলা দিয়েছে, তো এটা দেখে মনে করছে শাপলা দিয়েছে, হাতি দিয়েছে, বাঘ দিয়েছে, বাংলাদেশে ছেলেপেলে ছাড়া দেয় না সাধারণত। আচ্ছা হোয়াট এভার, তো এই টুনিংটা চেঞ্জ করে এরকম করা যায়, তো এটা কি সেল হয়েছে? তার একটাও প্রাইস হলো $2, সেল হয়েছে 60টা, সে $60 পেয়েছে, হোয়াট এভার ইট ইজ। তাহলে কাজটা আসলে খুব কঠিন কাজ না, একটা টোন বানিয়েছে, টোন বানিয়ে বিক্রি করছে। এই টোনটা আপনি যখন কিনবেন, কিনে এখানে লোড করা যায়, লোড করার অপশন আছে, এখানে যদি যান এখানে লোড করা যায়, যেটা আপনি বানাবেন, বানিয়ে সেভ করে দিতে পারেন, প্রিসেট হয়ে যাবে, সেই জিনিসটা আপনি সেল করতে পারেন। হ্যাঁ, এখান থেকে অনেকগুলো সেটিং আছে, সেটিং চেঞ্জ চেঞ্জ করে সুন্দর সুন্দর ছবি বানানো যায়। এখন আমরা আরেকটা মজার জিনিস দেখবো, সেটা হলো সচরাচর দেখে থাকেন আপনারা যে একটা জিনিস কালার আছে আর বাকি পুরো জিনিসটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এরকম হয় না? আচ্ছা, এই ছবিটা যদি আমরা ট্রাই করি এরকম কিছু বানানো যায় কিনা, তাহলে আমরা রেড কালারটা সিলেক্ট করি, এটা সিলেক্টেড আছে, আমরা জুতো সহ রাখি না, রেড যা যা আছে সেগুলো ইনক্লুড করি। সিলেক্টেড এরিয়া হলো আমার রেডটা, তাই না? তাহলে আমি রেডটা রেখে বাকিটা আমরা কি করব, ব্ল্যাক এন্ড হোয়াইট করব। তাহলে আমাকে সিলেকশনটা চেঞ্জ করতে হবে, চেঞ্জ করলে ইনভার্স হবে, ইনভার্স করে এখন ইমেজ ভেনু থেকে যদি আমরা ডিস্যাচুরেট করি, ডিস্যাচুরেট দেখেন কি হলো, যে এটা ব্ল্যাক, এটা রেড কালার ছাড়া বাকি কোনো কালার নেই। এই কাজটা এখন আপনারা করতে পারবেন, কেউ চাইলেন শুধু লিপস্টিক রেখে বাকিটা ব্ল্যাক এন্ড হোয়াইট করে দেবেন, সেটাও করা যাবে। এখান থেকে যদি আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেই, মনে করেন এখান থেকে আমি হয়তো নিলাম, কি নিব, মনে করেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে নেই, তাহলে কি হচ্ছে, আমার নিচের ছবিটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাচ্ছে, কিন্তু আমার প্রয়োজন শুধুমাত্র এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করা, নিচেরটা ঠিক রাখা, এটা একটা ভালো প্রবলেম না? এই প্রবলেমটা আমি কীভাবে দূর করবো, বা এর থেকে কীভাবে বাঁচার উপায়?
অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে যখন কাজ করবেন তখন মনে রাখতে হবে যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা আমি কোথায় ইমপ্লিমেন্ট করতে চাই, অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা আসলে কোন ইমেজটার মধ্যে ইমপ্লিমেন্ট করতে চাই। সেই ক্ষেত্রে যে জিনিসটা করতে হবে, প্রথমে আপনি সিলেকশন, যে কোনো লেয়ার সিলেক্ট করার জন্য, লেয়ারের অবজেক্ট সিলেক্ট করার জন্য কন্ট্রোল চেপে এখানে ক্লিক করেন। ক্লিক করলে কি হলো, দেখেন এই এরিয়াটা সিলেক্ট হয়ে গেছে। এরিয়াটা সিলেক্ট হলে দেন আপনারা যদি অ্যাডজাস্টমেন্ট লেয়ার ইমপ্লিমেন্ট করেন, মনে করেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়েছেন, এখন দেখেন কোথায় ইমপ্লিমেন্ট হলো। প্রথমে যে কাজটা করব সেটা হলো এখানে যখন এই থাম্বনেইলে যখন আমি কন্ট্রোল চেপে ক্লিক করব, নর্মাল মাউস নিয়ে গেলে শুধু আমার মাউসটাই দেখাচ্ছে, একটা হাত দেখাচ্ছে। যদি সাথে আমি কন্ট্রোল প্রেস করি তাহলে কি হচ্ছে, একটা সিলেকশন দেখাচ্ছে। এখন যদি ক্লিক করি তাহলে কি হবে, এই ইমেজটুকুই সিলেক্ট হবে। তার মানে সিলেক্টেড এরিয়াটার উপরেই সে ইমপ্লিমেন্ট করবে, বাকি জায়গাগুলোতে কোনো প্রবলেম করবে না। এটা সিলেক্ট অবস্থায় আমি যদি অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে মনে করেন হিউয়ান স্যাচুরেশনে যাই, হিউয়ান স্যাচুরেশন থেকে আমি যদি কালারাইজ সিলেক্ট করি, আমি যে কোনো নির্দিষ্ট একটা কালার দিতে চাই, তাহলে কি হলো আমার শুধু এটার মধ্যেই কিন্তু ইফেক্টটা পড়েছে, আমার কিন্তু নিচে এটাতে কোনো প্রবলেম করেনি। একটা নম্বর মনে হয় আমি এটাকে গ্রিন করেছি, এখন এই গ্রিনের অপাসিটি বা অপাসিটি যদি আমরা কমাতে চাই, বাড়াতে চাই, বেসিক্যালি আসলে এখানে যে লেয়ারের অপাসিটি আছে সেটা কমালে বাড়ালে কাজ করার কথা। সেক্ষেত্রে কিবোর্ড শর্টকাট কি আমরা জানি, লেয়ারের অপাসিটি কমানো বাড়ানোর কিবোর্ড শর্টকাট জানেন না? নিউমেরিক কি আছে না কিবোর্ডে, সবার কিবোর্ডে নিউমেরিক কি আছে, ওই কি এর মধ্যে আপনি যেটা প্রেস করবেন, মনে করেন আপনি 50% চান, 5 চাপেন 50% হয়ে যাবে, যদি 80% চান 8 চাপেন 50% হবে, যদি 90 চান 9 চাপেন 90% হয়ে যাবে, যদি আপনি 55% চান তখন কি করবেন, না 5.5 দিলে হবে না, তখন ডাবল 5 চাপবেন। আমরা ডাবল ক্লিক করি না, ঠিক এরকম ডাবল 5 চাপবেন তাহলে 55 হয়ে যাবে। এরকম যেই সংখ্যায় চান, আপনি 78 চান, 78 পাশাপাশি চাপেন, 78 হয়ে যাবে। লাস্ট আরেকটা জিনিস দেখে নেন, যে আমরা মনে করেন এখানে অ্যাডজাস্টমেন্ট করেছি, এটাকে যদি মডিফাই করতে চাই, এই যে প্যানেলটা আছে এই প্যানেলের মধ্যে আপনি মডিফিকেশনটা করতে পারেন যখন ইচ্ছা। এখানে কিছু প্রিসেট আছে, বেশিরভাগই প্রিসেট থাকে, কোনটা কোনটা প্রিসেট থাকে না। এখানে মাস্টার মানি হলো মেইন কালারটা, বাকিগুলো সিঙ্গেল সিঙ্গেল কালার আপনি চেঞ্জ করতে পারেন। প্রিসেটগুলো চাইলে আপনি রিসেট করতে পারেন, প্রিসেট নিতে পারেন, এরকম অপশন থাকে বেশিরভাগ ক্ষেত্রেই। লোড করতে পারেন, সেভ করতে পারেন প্রিসেট, সবগুলো অপশনেরই। অ্যাডজাস্টমেন্ট লেয়ারের যতগুলো পয়েন্ট আছে সবগুলোর মধ্যে আপনি এরকম একটা প্রপার্টিস পাবেন। প্রপার্টিসে কী করতে পারবেন, মনে করেন আপনি একটা ইমপ্লিমেন্টেশন করেছেন, আমি একটা করে দেখাই আপনাদেরকে নতুন করে। এখান থেকে হয়তো আমি একটা লেভেল দিয়ে কাজ করছি, তাহলে দেখেন কী হবে, লেভেলের যে পয়েন্টগুলো আছে সবগুলো জিনিসই আমি এখান থেকে পাবো। চাইলে এখান থেকে আমি অ্যাডজাস্ট করতে পারি। আমার মনে হলো যে না, আমি এটা হাইড করে রাখলাম, আমার কাজ এখন নাই, কিন্তু পরবর্তীতে মনে হলো যে না আমি এটা মডিফিকেশন করব, তাহলে আবার এখানে এই যে দেখেন এই যে সামনে যে আইকনটা আছে, আইকনটা দিয়ে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলেই আপনার এই প্যানেলটা আবার চলে আসবে, প্রপার্টিস প্যানেলটা পেয়ে যাবেন। এই প্রপার্টিস থেকে আপনার যা যা প্রপার্টিসগুলো আছে সব চেঞ্জ করতে পারেন। এখানে আরেকটা বাটন আছে, যদি আপনার খেয়াল করে দেখেন এই যে বাম পাশে, এটা যেটা করবে ক্লিপিং মাস্কের কাজটা করে দিবে। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে ক্লিপিং মাস্কের কাজ করে, আপনি খেয়াল করে দেখেন একটা ক্লিপিং মাস্ক হয়েছে। ক্লিপিং মাস্কটা কি করে, নর্মালি নিচে যে শেপটা থাকে ওই শেপের মধ্যে ওইটার ইমপ্লিমেন্টেশন হয়, ঠিক এই কাজটাই হবে। যেহেতু ইমেজটা এখানে আসলে পুরো লেয়ার জুড়ে, যার কারণে আমরা ইফেক্টটা বুঝতেছি না। আমরা যদি ইমেজটাকে ছোট করে দেই, নিচে ব্যাকগ্রাউন্ডে যদি একটা কালার দেই, এখন আমরা বুঝবো কি বুঝবো, দেখেন এটাকে যদি আমরা মডিফাই করি, হয়তো আমরা লাইট করেছি, পুরোটাই লাইট হচ্ছে, ডিপ হচ্ছে, তাই না? আচ্ছা এখানে আমরা একটু ব্রাইট করি। এখন এই ইফেক্টটা কিন্তু নিচের এটাতেও পড়েছে, কারণ এখানে কালারটা রেড, কিন্তু এটা রেড দেখাচ্ছে না, ডিফারেন্ট কালার দেখাচ্ছে। এখন কি করবেন, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে দেখেন কি হলো, এখানে রেড চলে আসলো। তার মানে কি, তার মানে এই ইফেক্টটা শুধুমাত্র এই নিচের ইমেজটা দিয়ে পড়েছে, পরেরটাই কিন্তু আসে যায়নি। তার মানে ক্লিপিং মাস্কের যে কাজটা হয় সেই কাজটা সে করে দিয়েছে। তার মানে প্রপার্টিস প্যানেল থেকে আপনি যেটা করতে পারেন, যে কোনো প্রপার্টিস চেঞ্জ করতে পারেন, তার সাথে এই জিনিসটা করতে পারেন। এছাড়া একটা কাজ করা যায়, যে আপনি কখনো চাইলেন এটা হাইট এখান থেকে করতে চান, যেটা আমরা লেয়ার থেকে করি, এখান থেকে করি, সেটা ওইখান থেকেও করা যায়, প্রপার্টিস প্যানেল থেকেও করা যায়।